বুঝতে পারছি অনেক বিষয়টা এরকম ধরনের বিতর্ক আসবে ঠিক আছে কিন্তু যেভাবে মোটেই আসবে না এটা বিতর্ক হলে তো বিতর্কের একটা লেভেল হতে হবে তো আপনার কথা কে বলছে কি বলছে একটা ইয়েতে এটা কোনো মানে কার্ডে কি মনে হচ্ছে কি কারণগুলো আসছে অনেক চলে যাচ্ছে শুনুন শুনুন এখানে ছবি চলে যাচ্ছে ব্যারিস্টে করেছিল তার ছবি আটকে দিন হ্যাঁ একদম শয়তানি করলে যে কজন আছে চলে যাবে ভালো হবে তারা কেন করছে কিনা করছে কারণ গুলো খুবই সহজে অনুমেয় আপনি জিজ্ঞেস করছেন নিরন্তর দিয়ে আপনি জানেন না এটা কেন হচ্ছে কি হচ্ছে সবাই জানে বিষ্ণু কমেন্ট গুলো দেখলেই পেয়ে যাবেন আমার সব কমেন্ট একটাও আপনি দেখুন ওদের যা পোস্ট করেছে তার কমেন্ট গুলো সেটা আপনারা ভালোভাবেই জানেন কেন হচ্ছে কি হচ্ছে কিন্তু এটা যদি দু তিনবার বলে টলে কিছু করা যায় আচ্ছা এখান থেকে আমরা সরে আসছি আপনি এটাকে সিক্সার মেরে উড়িয়ে দিচ্ছেন এই বিতর্ক আমরাও সেটাও চাই কারণ আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস জানবো 26 ধ্বনি পরেও রমরমিয়ে চলছে এবং জিতুর সঙ্গে কথা হচ্ছিল এই ধরনের প্রজেক্ট ভবিষ্যতে করার ইচ্ছা এবং সত্যজিৎ রায়কে মাথায় রেখে বা সত্যজিৎ রায়ের কোনো ক্যারেক্টারকে মাথায় রেখে কিছু চিন্তাভাবনা কি রয়েছে মানে হয়তো টু ওয়ার্ল্ড টু সে কিন্তু হ্যাঁ আমার অনেকগুলোই যখন সতীশবাবুকে নিয়ে কাজ করছিলাম বিভিন্ন সময় বিভিন্ন জিনিস হয়েছে তো সতীশবাবুকে নিজেকে পুরোটা ফার্স্ট অফ অল দিস নট আ বায়োপিক প্রথমেই বলা হয়েছে সেগুলো বাবুরা বলেছিল নাম টাম চেঞ্জ করতে কিন্তু আমি দেখলাম যে সতীশবাবুর জীবনী নিয়ে যদি করতে যাই এটা মানে ধরুন রবীন্দ্রনাথের জীবনী নিয়ে করলে তার একটা 20 এপিসোডের হয়তো ওয়েব সিরিজ হবে এখানেও তাই যদি মিনিমাম এটুকু করা যায় আর কি মানে যে একটু দু জাস্তুস তোলা তো সুতরাং একটা সময় তুলে নিয়েছিল আমি অন্য কয়েকটা এবং ভেবেছিলাম যে এক এক জনের জীবনে আর এই ধরনের লোকেদের জীবনে তো বিভিন্ন সময় ইন্টারেস্টিং জিনিসপত্র হয়ে থাকে কিন্তু এক্ষুনি আবার মানে আমি বাকি জীবনটা আমি সত্যি ইচ্ছা ছবি করে কাটিয়ে দিলাম সেটা তো একটা ফিল্ম মেকার চেষ্টা করে নানা রকম কিছু করতে পরবর্তীকালে হয়তো করলেও করতে পারি কোনো একটা অন্য তাকে নিয়ে যেটার মধ্যে একটা অন্য মজা রয়েছে এইটা মজা বা মানে অন্য গল্প আছে এইটা তো একটা ইয়ের গল্প যুদ্ধের গল্প বা এস্টাবলিশ করার গল্প তো এই মানে মজার ব্যাপার হলো সেটাও একটা কন্ট্রোভার্সি বলবো না বিতর্ক বলবো না একটা হয়েছিল সেটার সাথে মানে সেই সময়টাকে নিয়ে হয়তো কোনোদিন মাথায় একটা রয়েছে প্লট আমরা অপেক্ষায় থাকবো অনেক দা অনেক ধন্যবাদ আমরা কথা বললাম পরিচালক অনিক দত্তর সঙ্গে